হ্যালো ফ্রেন্ডস, আমি মানা। ওয়েলকাম জানাচ্ছি মানাস কিচেনে। আজকে ঘরের তৈরি সহজ উপায়ে পিৎজা সস করে দেখাবো। আমরা অনেকে দাম দিয়ে পিৎজা সস কিনে আনি, কিন্তু সময়ের অভাবে পিৎজা না বানানোর জন্য সসটার টেস্ট নষ্ট হয়ে যায়। তাই পিৎজা বানানোর আগে ফ্রেশ পিৎজা সস বানিয়ে নিতে পারেন। খুব সহজভাবে তৈরি করা দেখিয়েছি, তাহলে চলুন পিৎজা সসের রেসিপিটি দেখে নেই। চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে ফ্রাই প্যান গরম করে নিতে হবে। একটু গরম হলেই এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ আর আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে আমি 4টা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি আর টমেটোর বিচি ফেলিনি। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ অরিগানো। এখানে অরিগানোটা অবশ্যই দিতে হবে, তা না হলে পিৎজা বানানোর পর যে ফ্লেভারটা আসে সেটা আসবে না। তবে আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করে যেতে পারেন। এবার এতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব 7 থেকে 8 মিনিট পর্যন্ত। 7 মিনিট পর ফিরে এলাম, টমেটো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দেওয়ার সাথে সাথে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে যাতে পানিটা শুকিয়ে যায়। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পানি শুকিয়ে গেলে চুলাটা অফ করে দিতে হবে। পানি শুকিয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ব্লেন্ডারের জারে ঢেলে এটা ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো দানা না থাকে। পিৎজা সস সম্পূর্ণভাবে রেডি। আমি এর কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এই ধরনের ঘন হবে আর থকথক করে পড়বে। এই পিৎজা সসটা যদি সংরক্ষণ করতে চান তাও পারবেন। সেক্ষেত্রে একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে 20 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, ততদিনে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মজার মজার রেসিপি পেতে এখানে প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে নতুন হলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি সম্পর্কে জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।